অনারেবল ভিউয়ার, আজকে আমি একটু মেডিসিনের কিছু কমন সমস্যা নিয়ে আলোচনা করব। নিউরোলজিক্যাল আমি অনেকগুলো প্রবলেম নিয়ে ভিডিও দিয়েছিলাম, এখন আমি একটু মেডিসিনের কিছু কমন সমস্যা নিয়ে আলোচনা করব। এর সূত্র ধরে আজকে আমরা পেট ব্যথা নিয়ে আলোচনা করব অথবা অ্যাবডোমিনাল পেইন। তাহলে এই পেট ব্যথা বা অ্যাবডোমিনাল পেইন বলতে কী বোঝায়? এই ছবিটি যদি আপনি যদি লক্ষ্য করুন তাহলে দেখবেন এই পুরো পেট বলতে আমরা কী বোঝাই। এই যে অংশটুকু আমি দেখাচ্ছি এই অংশটুকুকে বলা হয় পেট। তাহলে পেট ব্যথার ডেফিনেশনটা কী হবে? এনি কাইন্ড অফ পেইন ইন দিস এরিয়া অর ডিসকমফোর্ট অফ দিস ইন্টারনাল স্ট্রাকচার, অর্থাৎ এই পেটের মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে স্ট্রাকচারে যদি কোনো ধরনের প্যাথোলজি হয়ে যদি এখানে একটা ব্যথার সৃষ্টি হয় সেটিকে বলা হবে অ্যাবডোমিনাল পেইন অথবা পেট ব্যথা। তাহলে এই পেট ব্যথাগুলো আমরা যদি এবার একটু আলোচনা করি তাহলে এই পেট ব্যথাগুলোর কতগুলো অরিজিন থাকবে, কী কী অরিজিন থাকতে পারে? এই পেট ব্যথাগুলো একটা অরিজিন থাকতে পারে কিছু ভিসেরা। ভিসেরা বলতে বোঝায় এখানকার যে স্ট্রাকচারগুলো থাকে, যেমন ধরুন এখানে স্টমাক আছে, লিভার আছে, প্যানক্রিয়াস আছে, স্প্লিন আছে, ইন্টেস্টাইন আছে, অ্যাপেন্ডিক্স আছে, এখানে কিডনি আছে, এই পাশে কিছু জেনিটো ইউরিনারি স্ট্রাকচার আছে, সেগুলোর কোনো যদি প্যাথোলজি হয় তাহলে সেখানে এক ধরনের পেইন হবে, সেটিকে বলা হয় ভিসেরাল পেইন। এই ভিসেরাগুলোকে কাভার দেওয়ার জন্য একটি পর্দা থাকে, সেটিকে বলা হয় প্যারাইটাল পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়ামে যদি কখনো কোনো ইনফেকশন, ইনফ্লামেশন অথবা যদি কোনো ক্যান্সার বা ম্যালিগনেন্সি ডিসেমিনেটেড হয় তাহলে এক ধরনের পেইন হতে পারে। আরেক ধরনের পেইন যেমন ধরুন এটিকে বলা হয় গল ব্লাডার। এই গল ব্লাডারে যদি কোনো পাথর হয় বা কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, নিওপ্লাসিয়া হয়, তাহলে এই গল ব্লাডারের পেইনটি গল ব্লাডারেও তো থাকবেই, তাহলে সেই পেইনটি আবার রিফার্ড হয়ে দেখা যাবে শোল্ডারের দিকে চলে যায় এবং পিছনের দিকে চলে যায়, এটিকে বলা হয় রিফার্ড পেইন। ফাইনালি আরেকটা সোর্স অফ পেইন আছে, সেটি হলো সাইকোলজিক্যাল। এই সাইকোলজিক্যাল, ইমোশনাল অথবা যদি অ্যাংজাইটি, ডিপ্রেশনের কারণে এক ধরনের পেইন পেটের মধ্যে অনুভব হতে পারে। এবার আমরা একটু দেখি তাহলে এই কী কী প্যাথোলজির কারণে এই অ্যাবডোমিনাল পেইন হয়। এক নম্বর যেমন হতে পারে আপনার যদি কোনো এই ধরনের ভিসেরাগুলোর মধ্যে যদি কোনো ইনফেকশন, ইনফ্লামেশন অথবা যদি কোনো নিওপ্লাসিয়া হয় তাহলে এক ধরনের পেইন হতে পারে। কী হতে পারে? স্টমাকে যদি কোনো ইনফেকশন হয় স্টমাটাইটিস, প্যানক্রিয়াসে যদি কোনো ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয় প্যানক্রিয়াটাইটিস, যদি লিভারে কোনো ইনফেকশন ইনফ্লামেশন হয় তাহলে হেপাটাইটিস, অথবা যদি এইখানে অ্যাপেন্ডিক্সে কোনো ইনফ্লামেশন হয় অ্যাপেন্ডিসাইটিস, এখানে কিডনি আছে কিডনিতে বলে পড়ে নেফ্রাইটিস, এই ধরনের কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন হলে হতে পারে। দ্বিতীয় কী হতে পারে? এই যে হলো ভিসকাস দেখছেন আপনি স্টমা ইন্টেস্টাইনগুলো, এইখানে যদি কোনো প্রকার পারফোরেশন হয়, যেমন ধরুন স্টমাকে যদি পারফোরেশন হয় সেটা অনেকগুলো কারণ আছে পরে বলবো সেগুলো, তাহলে এক ধরনের পেইন হতে পারে। এই যে ইন্টেস্টাইনগুলো দেখছেন এখানে যদি কোনো ফুটো হয় যে কারণেই হোক না কেন সে কারণে আপনার পেইন হতে পারে। ফাইনালি যদি অবস্ট্রাকশন কোনো কারণ থাকে, যেমন ধরুন স্টমাকের এই নিচের অংশে কোনো একটা মাংস ভিতর থেকে বড় হয়ে এটা অবস্ট্রাকশন হয়ে গেল, অথবা কোনো খাবার কোনা বড় কোনো বোলাস এখানে এসে আটকে গেল, অথবা কৃমি, অথবা এই ইন্টেস্টাইনের ভিতর থেকে কোনো মাসল গ্রোথ হয়, অথবা অন্য কোনো প্যাথোলজি, অথবা যদি কোনো স্ট্যাঙ্গুলেশন বা ভলভোলাস হয় তাহলে যদি এটাকে যদি অবস্ট্রাকশন হয়ে যায় তাহলেও এক ধরনের পেইন অনুভব পায়। এবার আমি বলি একটু খুব সংক্ষেপে যে কমন কতগুলো কারণ, যে কারণগুলোর কারণে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো সময়ই এই পেটে ব্যথা হতে পারে। এটি শিশু, বয়স্ক, যে কোনো মানুষের, নারী পুরুষ নির্বিশেষে, আবার বৃদ্ধ বনিতা, যে কারোই জীবনে কোনো না কোনো সময় পেইন কিন্তু হবেই, হতেই পারে। এই পেইনগুলোর কমন কী কারণগুলো থাকে? কমন কারণগুলো যেমন ধরুন পেপটিক আলসার ডিজিজ, যদি এটি স্টমাকে হয়, ডিডিনামে যদি হয় ডিডিনাল আলসার হয়, প্যানক্রিয়াসে যদি হয় প্যানক্রিয়াটাইটিস হয়, এবং যদি লিভারে হয় তাহলে দেখা যায় যে এখানে একটি ইনফ্লামেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, অ্যাবসেস হতে পারে। স্প্লিনে যদি কোনো ইনফ্রাকশন হয় তাহলে ইন্টেস্টাইনে যদি কোনো দেখা যায় কোনো ইনফ্লামেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, কোনো গ্রোথ হতে পারে। আবার যেমন ধরুন এখানে অ্যাপেন্ডিক্স আছে, অ্যাপেন্ডিক্সে যদি কোনো ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, এগুলো ভেরি কমন। আবার যেমন ধরুন এখানে কিডনি থাকে, কিডনিতে যদি কোনো ইনফেকশন হয় নেফ্রাইটিস বা পাইলোনেফ্রাইটিস, এখানে যেমন ইউরিনারি ব্লাডার থাকে সেখানে যদি কোনো ইনফেকশন হয় তাহলে সিস্টাইটিস, এগুলো ভেরি কমন প্রবলেম।
এই কমন প্রবলেমগুলো আপনাকে জানতে হবে, কারণ জীবন চলার পরিক্রমায় কখনো না কখনো এই পেইন কিন্তু আপনাকে ধরতে পারে। সুতরাং এগুলো আপনাকে একটু বুঝতে হবে। পরবর্তী ভিডিওতে আমি এগুলোর খুব সহজ করে বোঝার জন্য এবং কীভাবে আরও ইনফরমেটিভ করা যায় সেই ব্যাপারে আমি আপনাদেরকে তথ্য দেব। সেই তথ্যগুলো দেখার আমন্ত্রণ থাকবে পরবর্তী ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে মুক্ত থাকার জন্য ফেস মাস্ক ইউজ করবেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। আল্লাহ হাফেজ।